2011 থেকেই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু কিছুতেই এগারোর গেরও কাটছিল না। এবার যাদবপুরে বামেদের দুর্গে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আর্টসে 29 জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ ও সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়েও একজন করে সিআর পদে জয় পেয়েছে টিএমসিপি। আন্তর্জাতিক সম্পর্ক, লাইব্রেরি, এডুকেশন ও ফিলোসফি বিভাগেও ভালো ফল করেছে তারা। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, সেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমরা প্রথমবার ক্যান্ডিডেট দিয়ে যে সংখ্যক ভোট পেয়েছি সেটা আমাদের অস্তিত্ব জানান দিতে পেরেছি, তাতে আমরা আমাদের দলীয় দিক থেকে, সংগঠনের তরফ থেকে আমরা প্রচণ্ড খুশি। জিএস এজিএস ও চেয়ারপার্সন পদেও সার্বিকভাবে তৃতীয় স্থানে টিএমসিপি। চেয়ারপার্সন পদে এসএফআই পেয়েছে 2057টি ভোট, ডিএসএ 871টি ভোট, টিএমসিপি 153টি। জিএস পদে এসএফআই 1996, ডিএসএ 865, টিএমসিপি পেয়েছে 212টি ভোট। এজিএস দিবা বিভাগে এসএফআই পেয়েছে 1779টি ভোট, ডিএসএ 854টি, টিএমসিপি পেয়েছে 194টি ভোট। প্রায় 200-250টি জায়গায় তারা লড়াই করেছে, যা কোনোদিন কল্পনাও হচ্ছিল না। ইটস এ বিগিনিং, আমরা ঢুকলাম, আমরা আমাদের মানুষ গ্রহণ করছে, আমাদের ছাত্রছাত্রীদের পছন্দ করছে, আরো বেশি করে কি করে ছাত্রছাত্রীদের কাজে কথা বলতে পারবো। সারা বছর ধরেই ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচি, ক্যাম্পাস ভিত্তিক ইশতেহারও প্রকাশ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও লাগাতার সিএএ ও এনআরসি বিরোধী প্রচারের প্রতিফলনও ভোট বাক্সে পড়েছে বলেই মনে করছে টিএমসিপি নেতৃত্ব। শ্রেয়সী গাঙ্গুলি ও কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, জি ২৪ ঘন্টা।